हेलो बंधुरा आमार चैनल तुम्हारे सबाई के वेलकाम जाना आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिओ खुबी भालो आछी। तो देखते ही पेले भाई चले गेलो, एतो मन खराब लागछे। एक सप्ताह छिल चले गेलो, आमार मनटा प्रचुर खराब हो गेछे। भाई एरा चले गेछे आर आमि संगे संगे एसे ब्लग करा स्टार्ट करे दियेछि, एतो मन खराब लागछे। तबुओ जाइ होक छिल, एक सप्ताह छिल चले गेलो, आज सारा दिन ब्लग करते पारिनि। नाहले भाई के तोमादेर संगे एकटु कथा बोलिए दितम, सारा दिन ब्लग करते पारिनि, काजबाजेर मध्ये छिलाम। कड़ाइशुटिर कचुरि माने कि जानो, दियाला थेके तोमार आमबाड़ा जावा जे ट्रेनटा ओटाते तार कि हबे, ओर टिकिट काटा हये गेछे। ओर टिकिट काटा हये जेते ओटाते तार आजके क्यानसेल देखिये दियेछे, माने कोन टिकिट कनफार्म टिकिट आध घंटा आगे क्यानसेल देखिये दिल, से ट्रेन आर जाबे ना। तो जाबे ना जदि तखन आर कि करबे, আবার তো বাসে গেলে অনেক ঝামেলা। আমি বললাম তাহলে ঠিক আছে মারুতি করে চলে যা। ভাই বলছে না না আমি মারুতি করে যাবো না, এতগুলো এ টাকা দিয়ে বলছে আমি আগে এতে চলে যাবো। দিয়ে আমি বলছি ঠিক আছে, তাহলে আমি মানে কড়াইশুঁটির কচুরিটা পর্যন্ত দিতে পারলাম না। কালকে তোমাদের এলভিতে বলেছিলাম যে আমি করবো পরোটা করবো আলু ভাজা করবো, ওটাই আমার হয়ে গেল বুঝলে। আমাকে সেই পরোটার আলু ভাজাই করে দিতে হলো। আমি আর কড়াইশুঁটির কচুরিটা পুরো রেডি করে রেখেছিলাম। আমি ভাবলাম উঠবো পাঁচটার সময়, সাতটার সময় যখন ট্রেন আছে পাঁচটার সময় উঠবো, উঠে তারপরে রান্নাবান্নাগুলো করে দেবো। ওটা পর্যন্ত করতে পারলাম না, আমি পুরটা এমনিই পড়ে আছে রেডি হয়ে। আর সারাদিন কাজবাজের মাধ্যমে মানে থেকেই গেলাম, আর তোমাদেরকে দেখাতেও পারলাম না ভাইয়ের সঙ্গে যে তোমাদের একটু কথা বলিয়ে দেবো, সেটাও হলো না। আর আজকে দুপুরবেলা মাটন করছিলাম, বেগুন ভাজা, ভাই খায় না বলে বেগুন ভাজা আর আলু উচ্ছে ভাজছিলাম। মেয়ের জন্য চিকেন করেছিলাম, মেয়ের জন্য, মেয়ে তো মাটন খেতে চায় না, বমি করে দেয়, গলায় লেগে যায়, চিবোতে পারে না। এই সকল কোথায় কোথায় ঘামিয়ে যাচ্ছে পুরো, আমি একদম এত দিয়ে কি করলাম। আর আমি উঠে পড়েছি, আমার বর বলছে বাবু তোমাকে কিছু করতে হবে না, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, এক্ষুনি এদেরকে বেরোতে হবে। তো আমি বলছি আমি একটু করি রে, একটু যাই কিছু করি, না হলে কী খেয়ে যাবে। তো মুড়ি নিয়ে এসেছিলো, দুটো মুড়ি দিয়ে দিয়েছি প্যাকিং করে, তাও কি মানে মন মানে সেই শুকনো মুড়ি চিবে যাবে। আমি যদি আগে থেকে একটু দুপুরবেলা যদি না ঘুমিয়ে একটু করে ফেলতাম, আমি দুপুরবেলা একটু মানে আজকে খেয়েছি দুপুরবেলা তিনটার সময় আজকে খেয়েছি দুপুরবেলা। তো একটুখানি রেস্ট মানে একটু শুয়েছি আধ ঘন্টা, মানে পাঁচটার সময় উঠবো, দিয়ে পাঁচটার সময় উঠে ওইগুলো রান্নাবান্নাগুলো করবো। তো ওই দেখো পাঁচটা বাজেনি, পাঁচটা বাজতে 15 মিনিট হয়ে গেছে, উঠে পড়েছি, তাও হলো না, এক্ষুনি বললো যে চলে যাব, আর এক্ষুনি চলে যেতে হবে। সেই তারা রেডি হতে হতে আমি কোনো রকমে মানে কি বলবো, আমার বর বকছে বলছে পরোটাটা কেন করছো, নিয়ে যেতে পারবে না। তাও মানে আগে থেকে আলু আমি দুপুরবেলা আনাজ করার সময় কুটে রেখেছিলাম, তো আলু টালুগুলো কুটে রেখেছিলাম, সেইগুলো তাড়াতাড়ি একটু করে আলু ভাজা আর ওই গুলাব জামুনটা ছিল করেছিলাম সকালবেলা, ওরা খেয়ে যাবে খাবে বলে ওই গুলাব জামুনটা দিয়ে দিয়েছি, আলু ভাজা দিয়েছি আর একটু অল্প একটু মাটন দিয়ে দিয়েছি। মটনটা খেতে পারলো না ভাই, ভাত খাবে বলছিলো। কতগুলো মটন নিয়ে এসেছিলাম জানো ভাই, দুপুরবেলা মানে সন্ধ্যার সময়ও রেখে দিয়েছিলাম, ভাই ভাত খাবে তারপরে এগুলা করে দেবো তারপরে যাবে, ভাই ভাতটাও খেতে পারলো না। আমি বললাম যাস না খেয়ে যা, বলছে না না তোদের খাওয়ার চক্করে আমার দেরি হয়ে যাবে আর আমি যেতে পারবো না, সেই চলে যাবো গরম, দিয়ে চলে গেলো জানো। তাও এক দু ঘন্টা পরে যেত, সেই এক দু ঘন্টা আগে চলে গেলো। মনটা এত খারাপ লাগছে না কি বলবো তোমাদের, কতদিন এসেছিলো ভাই। আবার মেয়ে কি করলে দেখলে তো, আমার মেয়ে চলে গেলো, মেয়ে বলছে না বাবু তুমি যাবে না, আমি যাবো তোমার সঙ্গে। দিয়ে ভাই বলছে বাবু পরি টাটা, বলছে না টাটা বলার দরকার নেই আমি যাবো। এইটুকু মেয়ে দেখো, বলছে টাটা বলবে না আমি বলবো টাটা মাম্মাকে, আমি যাবো। দিয়ে টোটোতে করে বসে চলে গেলো পাটিয়ালা পর্যন্ত, ওর বাবা পিছনে পিছনে গেলো, ও পাটিয়ালা পর্যন্ত ভাইয়ের সঙ্গে চলে গেলো। এলে যে কী কাণ্ড করবে কী জানি, খালি শুধু শুধু খুঁজবে দেখবে, শুধু মাম্মাকে খুঁজবে মানে ভাইকে শুধু খুঁজবে। আবার একা হয়ে গেলাম, আবার একা, সেই রান্না করবো দুটো খাবো, একসঙ্গে চুপচাপ বসে থাকবো। সুমিতার এমনিতে নাইট ডিউটি চলে আছে, চুপচাপ রাতে শুবো, কথা বলার একটা লোক নেই আর ভালো লাগছে না কথা বলতে। ঠিক আছে ভাইটা এখানে এক সপ্তাহ থাকলো, তাও ভাইয়ের সঙ্গে কত ঝগড়া লেগে যেতাম, কত মারপিটে লেগে যেতাম। সুমির বলতো তোমাদের এই ঝগড়াঝাটি মারপিট কিছুতেই বন্ধ হবে না, না তো তাও তো অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি বলো। ভাই আজকে ট্রেন জার্নি করবে, আমি যদি ভিডিও ছাড়ি দেখতে পারবে না, তাও পরে দেখে নেবে, নাহলে ট্রেনে বসতে বসতে হয়তো দেখে নেবে। ভাইকে একটা কথাই বলবো, মিস ইউ, খুব ভালোবাসি তোকে, হ্যাপি জার্নি।
সাবধানে যেও, খুব খারাপ লাগছে একা একা, বাড়িতে মন কিছুতেই টিকছে না। আমার কাছে এখানে দেখো কেউ আসেনি, কেউ না এলে একটা তাও ছিল ঠিক কথা, কেউ আসতো না আর এতটা দুঃখও হতো না। যখন চলে গেল তখন আমি কাজে কাজ করছিলাম, তো তাড়াহুড়ো করে টোটোবেলা চলে এসছে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজে কাজ করতে করতে আমি একটু যে জড়িয়ে ধরে একটু আদর করবো সেটাও ভুলে গেছি। এখন চলে যেতে এখন কষ্ট হচ্ছে প্রচুর, একা একা কিছুতেই ভালো লাগছে না। তো ঠিক আছে, আর কান্নাকাটি করবো না, আমার তো এক মাস পরে বাড়ি যাব, মাম্মাটা এলে অনেক খুঁজবে দেখবে ভাইকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আর কথা বলতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।